এখন আমি আপনাদের সাথে শেয়ার করছি খুবই অল্প সময়ে সহজ পদ্ধতিতে করে নেওয়া চানাচুরের রেসিপি। চানাচুরের এই রেসিপিটা করে নেওয়ার জন্য নিয়েছি বেসন, জিরা, বাদাম আর কাবরি ডাল। রেসিপিটা শেয়ার করার জন্য এক কাপ বেসন নিচ্ছি আর বেসনটা খুব ভালো করে চেলে নিয়েছি। এর সাথে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদের গুঁড়া, আরো দিয়ে দিচ্ছি হাফ চা চামচ শুকনো মরিচের গুঁড়া। এর সাথে দিয়ে দিচ্ছি টেস্ট অনুযায়ী লবণ। শুকনো উপকরণগুলো খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। শুকনো উপকরণগুলো খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর এর সাথে অ্যাড করে দিচ্ছি জল। জলটা কিন্তু একেবারে অ্যাড করব না, কারণ এই ব্যাটারটা খুব বেশি পাতলাও হবে না আবার খুব বেশি ঘনও হবে না। মোটামুটি এরকম টাইপ ঘন হয়ে আসার পর খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। চানাচুরের জন্য একদম ঠিকঠাক ব্যাটারটা কিন্তু আমাদের রেডি হয়ে গেছে। মূলত একটা পাইপিং ব্যাগ দরকার, পাইপিং ব্যাগটা সবসময় সবার কাছে থাকে এরকম কিন্তু নয়। এর জন্য একটা মোটা পলিথিন থেকে পাইপিং ব্যাগের মতন করে এক কোনা কেটে নিয়ে আমি একটি ব্যাগ নিয়ে নিয়েছি। পাইপিং ব্যাগের মতন করে কেটে নেওয়া এই ব্যাগটিতে যে ব্যাটারটা করা হয়েছিল তার তিন ভাগ ব্যাটার আমি এই ব্যাগটিতে নিয়ে নিচ্ছি। বাকি যে একটা ভাগ ব্যাটার ছিল এর সাথে দিয়ে দিচ্ছি হাফ চা চামচের থেকে একটু কম শুকনা মরিচের গুঁড়া। এর সাথে দিয়ে দিচ্ছি 3 থেকে 4 চামচ জল, এটা একটু পাতলা হবে এর জন্য জলটা দিয়ে দিচ্ছি। পাইপিং ব্যাগের সামনের অংশটা কেচি দিয়ে কেটে দিচ্ছি। তেলটা ভালো গরম হয়ে গেলে পাইপিং ব্যাগের বেটারটা তেলের মাঝে ঠিক এরকম ভাবে আঁকা বাঁকা করে দিয়ে দিচ্ছি। মিডিয়াম লো আঁচে রেখে উল্টিয়ে পাল্টিয়ে খুব ভালো করে ভেজে নিচ্ছি। মিডিয়াম আঁচে রেখে খুব ভালো করে ভেজে নিয়ে তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। এক ভাগ ব্যাটার দিয়ে পাতলা যে ব্যাটারটা করে রেখেছিলাম ছাকনা হাতার উপর থেকে তেলে দিয়ে দিচ্ছি। জাস্ট বুন্দিয়াটা যেভাবে ভেজে নেয় ঠিক ওরকম ভাবেই ঝাল টাইপের বুন্দিয়াগুলো করে নিচ্ছি। ডাবরি ডালগুলো 5 থেকে 6 ঘন্টা ভিজিয়ে রাখার পর ডাবরি ডালগুলো কিন্তু ফুলে দ্বিগুণ হয়ে গেছে। ডাবরি ডালগুলো জল ঝরিয়ে তুলে রাখছি। উত্তপ্ত গরম তেলে উপর থেকে চিড়াগুলো ছেড়ে দিয়ে উল্টিয়ে পাল্টিয়ে খুব ভালো করে ভেজে নিচ্ছি। কাঁচা বাদামগুলো যে নিয়েছিলাম গরম তেলে দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। ডাবরি ডালটা ভাজার সময় চুলার আঁচটা কিন্তু মোটেও বাড়ানো যাবে না। ডাবরি ডালটা যেহেতু ভিজিয়ে রাখা হয়েছিল এটা কিন্তু ছিটকে আসতে পারে, এর জন্য খুব সাবধানতার সহিত এই ডালটা ভেজে নিতে হবে। ডাবরি ডালটা ভাজা হয়ে গেলে তেল ঝরিয়ে ডালটা আমরা তুলে নিচ্ছি। প্রথমত চানাচুরের যে ঝুড়িটা ভেজে রেখেছিলাম হাত দিয়ে নিজের সুবিধা মতো এগুলো টুকরো করে নিচ্ছি।
সাথে দিয়ে দেওয়া হচ্ছে ভেজে রাখা বুন্দিয়া। এর সাথে দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিড়া। এর সাথে দিয়ে দিচ্ছি ভেজে রাখা বাদাম। ডাবরি ডালটা যে ভেজে রেখেছিলাম এটাও এর সাথে দিয়ে দিচ্ছি। সবগুলো উপকরণ হাতের সাহায্যে উল্টিয়ে পাল্টিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। চানাচুরের মশলাটা করে নেওয়ার জন্য নিয়ে নিচ্ছি 1 চামচ চটপটি মশলা বা চাট মশলা। এর সাথে দিয়ে দিচ্ছি 1 চামচ শুকনা মরিচের গুঁড়া। দিয়ে দিচ্ছি 1/2 চামচের থেকে একটু বেশি বিট লবণ। দিয়ে দিচ্ছি 1/4 চামচ টেস্টিং সল্ট। চানাচুরের মশলার জন্য যে উপকরণগুলো ব্যবহার করা হয়েছে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। মশলাটা রেডি করে নেওয়ার পর চানাচুর করে নেওয়ার জন্য যে উপকরণগুলো ভেজে নেওয়া হয়েছিল এর উপর মশলাগুলো দিয়ে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। অল্প সময়ে অল্প উপকরণ দিয়ে করে নেওয়া এই চানাচুরটা কিন্তু একটি কাচের বয়ামে রেখে দিলে বেশ অনেকদিন পর্যন্ত মুচমুচে থাকে। ঠিক একই রকম ভাবে আপনিও চানাচুরটি বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন। আর আপনার করা রেসিপিটি কেমন হয়েছিল অবশ্যই কমেন্ট করে জানাবেন। চানাচুরের এই রেসিপিটি দেখে ভালো লাগে অবশ্যই অবশ্যই লাইক কমেন্টস অ্যান্ড শেয়ার করবেন। আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথেই থাকবেন।